FM. Good morning, Bangladesh. Yes, good morning, Bangladesh. Naveed Mahbub Show. You are listening to ABC 89.2 FM. ঢাকা শহরে এখন অনেক কড়া নিরাপত্তা এবং ট্রাফিক কন্ট্রোলের জন্য অনেক ক্ষেত্রে ডাইনে বাই কোন কোন জায়গায় মোড় নেওয়া যায় না, গাড়ি ঘোরানো যায় না, উইচ ইজ গুড। আমার মনে হয় আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আর একটু আমাদেরকে সহযোগিতা করতে হবে এবং বুঝতে হবে যে কী কারণে এই নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। তবে একই সাথেও একটু খেয়াল রাখতে হবে যে অনেক সময় যে আচ্ছা আমি কি অমুক জায়গায় যাবো, আমি ডান দিকে টার্ন নিব, কিন্তু টার্ন নিতে যদি আমি ভুলে যাই, দেখি যে রাস্তাটা আমি যখন ইভেন্চুয়ালি গাড়ি ঘোরানোর সুযোগ আসে আমি প্রায় বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছে যাই, এমন একটা অবস্থা। মানে এনিওয়ে আপনারা শুনছেন গুড মর্নিং বাংলাদেশ এবিসি 89.2 FM। আর সেক্ষেত্রে যেমন গত তিন দিন আগে আমি যখন কুয়ালালামপুর থেকে আসলাম, বিমানবন্দরে নামলাম, আর আমি তখন ভেবেছিলাম যে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসবো, একটা সরাসরি চলে আসবো, কিন্তু না, সময় যাত্রাটা আসলে কোনো ক্ষেত্রেই সরাসরি হয় না। কুয়ালালামপুরে কেএল সেন্ট্রাল রয়েছে, একটা সেন্ট্রাল ট্রেন স্টেশন, সেখান থেকে একটা 28 মিনিটের ট্রেন আছে যেটা কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়ে যায়। অর্থাৎ প্রথম জার্নি হলো কেএল সেন্ট্রাল টু কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে কোট আনকোট লে ওভার। তারপরে আমরা কুয়ালালামপুর থেকে ঢাকায় আসলাম, 3.5 ঘন্টার ফ্লাইট, আবার ঢাকা বিমানবন্দরে 2 ঘন্টার লে ওভার, কেননা মাল আসতে বেশ সময় লাগে। তারপরে ভাবলাম ঠিক আছে ওখান থেকে সরাসরি বাসায় চলে যাব, না আমাকে আজমপুর হয়ে আসতে হবে, কারণ এয়ারপোর্ট থেকে বের হলে এখন আবার ডানে মোড় নেওয়া যায় না, আজমপুর থেকে ঘুরে আসতে হয়। সুতরাং আবার আজমপুর হয়ে আসলাম, তারপরে প্রচণ্ড রকমের ট্রাফিক জ্যাম। তো সুতরাং কুয়ালালামপুর থেকে ঢাকার পুরো যাত্রাটা প্রায় 12 ঘন্টার মতন একটা অবস্থা, বা দ্যাটস ওকে, ইটস পার্ট অফ লাইফ, দিস ইজ দ্য লাইফ ইন ঢাকা। কল এসেছিলো, চলে গেল। এনিওয়ে আপনারা শুনছেন গুড মর্নিং বাংলাদেশ এবিসি 89.2 FM। আর মনে রাখবেন আমাদের স্টুডিও লাইন 5815-1926, আমাদেরকে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমেও শুনতে পারবেন, abcradiobd.fm। তাছাড়া আমাদের মোবাইল অ্যাপ রয়েছে, সেগুলিও ডাউনলোড করে আপনারা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমাদেরকে শুনতে পারবেন। ইউ অ্যান্ড আই আর লিসনিং টু 89.2 ABC Radio 89.2 FM।